Welcome once again to AJ's Destinations. আজকে অনেক দিন পর আবার মোটর ব্লগিং এ বের হলাম। যাচ্ছি ফরিদপুর দিয়ে। এটা হচ্ছে ফরিদপুর মাঝকান্দি থেকে গোপালগঞ্জ যাওয়ার বাইপাস রোড। ফুট করে এসেছিলাম, অনেক রাতে এসেছি, রওনা দিয়েছিলাম 10:11টার দিকে। এই রোডটা যখন পার হই তখন 3:30 বাজে, সেজন্য আসার সময় ব্লগ করা হয়নি। যাওয়ার সময় ভাবলাম এই সুন্দর রাস্তাটা আপনাদেরকে প্রথমে দেখাই। আমার খুব প্রিয় একটা রাস্তা, অস্থির সুন্দর, একে বেঁকে এগিয়েছে। হঠাৎ করে কেউ যদি না বলে তাহলে বুঝতে পারবেন না যে এটা না, আমার কাছে মনে হয় যে হঠাৎ করে না বললে বোঝা যায় না যে এটা নর্মাল গ্রামের ভিতরে একটা রাস্তা, মনে হয় যেন কোনো পাহাড়ি রাস্তা আমার কাছে মনে হয় এই একে বেঁকে যাওয়ার জন্য। আপনাদেরকে দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। কিছু কিছু বাঘ এত সুন্দর, কিন্তু এমনভাবে জিলেপির প্যাচের মতো বাঘগুলো গিয়েছে, ওগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পাহাড়ি রাস্তাগুলোতে দেখা যায়। কিন্তু এই রাস্তা পাহাড়ি রাস্তার মতো ঢাল চড়াই উৎরাই না, আপ হিল ডাউন হিল নেই কোনো, একদম স্ট্রেট রোড। পুরো রাস্তায় খুব সুন্দর কার্পেটিং করা, শুধু একটা জায়গায় ব্রিজের কাজ চলছে বলতে সরি একটা জায়গায় ব্রিজের কাজ চলছে বলে ওখানে একটু টেম্পোরারি রাস্তা আছে, ওটা ভাঙা। এছাড়া পুরো রাস্তা এরকম সমতল সুন্দর রাস্তা। চলুন আপনাদেরকে দেখাই, দেখতে থাকি। আমার খুব ফেভারিট একটা রাস্তা এই রাস্তাটা। এমনভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যায়, অস্থির লাগে। ভাঙা অংশটি থেকে চলে এসেছি, চোখ পার হয়ে নেই।
সুন্দর একটা রাস্তা, আপনারাই বলেন চালাতে, বাইক রাইড করতে মজা কি লাগা উচিত না? কারণ ঢাকায় এরকম রাস্তা পাওয়া বা আশা করা, আশাও করা যায় না। দুই পাশে গাছগাছালি, গ্রাম, মাঝখান দিয়ে আঁকাবাঁকা গ্রামের রাস্তা, অস্থির একটা ফিল দেয়, সাথে যদি এই ওয়েদারটা থাকে। খালি দোয়া করছি যেন বৃষ্টিতে না পড়ি। চলে আসলাম মাগুরা ফরিদপুর হাইওয়েতে।